রোজার বিধান বা প্রচলন শুধু ইসলাম ধর্মে সীমাবদ্ধ নেই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ বেশ কিছু ধর্মের অনুসারীরা রোজা পালন করে থাকে সেসব রোজা পালনের জন্য আছে ভিন্ন ভিন্ন নিয়ম হিন্দু ধর্মের রোজা বা উপবাস দিয়ে শুরু করা যাক হিন্দু ধর্মে রোজা বা উপবাসের জন্য প্রচুর নিয়মকানুন রয়েছে আপনি জেনে হয়তো অবাক হবেন ভেদে হিন্দুদের উপবাসের পদ্ধতিও ভিন্ন হয় যেমন ভারতের অন্ধ্রপ্রদেশে কার্তিক মাসের শুরুর দিনে অনেক হিন্দু বিশেষ করে রমণীরা উপবাস পালন করে থাকে এরপর কার্তিক মাসের সোমবার তারা শিবের জন্য এবং পূর্ণচন্দ্রের দিন কার্তিকের জন্য উপবাস পালন করে দক্ষিণ ভারত এবং উত্তর পশ্চিম ভারতে মঙ্গলবারে উপবাস পালন করা হয় তবে তাদের রোজায় খাওয়া যায় উপবাসকালীন সময়ে তারা পানীয় জল পান করে থাকে উপবাসকারীরা রোজার দিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত শুধুমাত্র দুধ এবং ফল খেয়ে থাকেন উত্তর ভারতের হিন্দুরা বৃহস্পতিবারও উপবাস করে থাকে বৃহস্পতিবারের উপবাসকারীরা বৃহস্পতি পূজা করে তারা হলুদ কাপড় পরে এবং হলুদ রঙের খাবার করে হলুদ ঘি দিয়ে খাবার প্রস্তুত করা হয় এদিন নারীরা কলা গাছের পূজা করে এবং পানি ঢালে অনেক হিন্দু আবার মাসের নির্দিষ্ট কিছুদিন যেমন একাদশী প্রদোষ অথবা পূর্ণিমাতে উপবাস পালন করেন হিন্দুদের ধর্মীয় উৎসব উপলক্ষেও উপবাস পালন করা হয় যেমন মহাশিবরাত্রিতে অধিকাংশ হিন্দু উপবাস করে এবং তারা এক বিন্দু পান না তবে হিন্দুদের কিছু শাখায় রোজা নিষিদ্ধ আছে যেমন শ্রীবিদ্যা শ্রীবিদ্যায় উপবাস করতে নিষেধ করা হয়েছে এই শাস্ত্রের শাখায় বলা হয়েছে মানুষের মধ্যেই দেবী বাস করেন তাই কেউ ক্ষুধার্ত থাকলে দেবীও ক্ষুধার্ত থাকেন শ্রীবিদ্যায় শুধুমাত্র পিতা মাতার বার্ষিকীতে উপবাসের কথা বলা হয়েছে এবার আসা যাক বৌদ্ধ ধর্মে রোজা পালনের ব্যাপারে রোজা শুরু হয় দুপুর থেকে দুপুরের খাবারের পর পানাহার নিষিদ্ধ প্রথম জীবনে দুজন শিক্ষকের তত্ত্বাবধানে শিক্ষা গ্রহণ করেন এ সময়ে তিনি খুবই কম খাদ্য গ্রহণ করতেন পরবর্তীতে তার উপদেশ মালায় তিনি কম খাদ্য গ্রহণের কথা উল্লেখ করেন তাই বৌদ্ধ ধর্মানুসারীদের সপ্তাহের একটি দিনে অষ্টবিধান অনুসরণ করতে বলা হয়েছে যাতে দুপুর থেকে পরদিন সকাল পর্যন্ত উপবাসের বিধান রয়েছে বৌদ্ধ ধর্মে উপবাস করা হয় মূলত রসনা নিয়ন্ত্রণ এবং ভোগ থেকে নিজেকে বিরত রাখার কৌশল হিসেবে বৌদ্ধ আত্মনিয়ন্ত্রণের কৌশলকে বলে ধুতাঙ্গা পৃথিবীর বৃহত্তম ধর্ম খ্রিস্টান ধর্মেও রোজার প্রচলন আছে খ্রিস্টান ধর্মে প্রভু যীশু খ্রিস্টকে অনুসরণ করে চল্লিশ দিন উপবাস পালন করা হয় সময় নয় বরং ঈশ্বরের প্রতি প্রেম ভালোবাসা ও কৃতজ্ঞতার প্রতি গুরুত্ব দেওয়ায় উপবাসের প্রধান লক্ষ্য তাই কেউ চাইলে তার সুবিধা মতো আধাবেলা পর্যন্ত উপবাস করতে পারেন তবে খ্রিস্টান ধর্মের সেভেন্থ ডে অ্যাডভেঞ্চেস সম্প্রদায়ের অনুসারীদের শনিবারে দিনের বেলায় লেখা নিষেধ এদিন এই সম্প্রদায়ের কারো পরীক্ষা থাকলে পরীক্ষার্থী অভিভাবক এবং শিক্ষকরা দুশ্চিন্তায় পড়ে যায় তাই বিগত কয়েক বছর ধরে এমন পরিস্থিতি এড়াতে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ দিনের পরীক্ষা রাতে নিচ্ছে এভাবেই বিভিন্ন ধর্মে ভিন্ন ভিন্ন পন্থায় রোজা পালন করা হচ্ছে